কোথায় কে মরেছে জানে না, রামপুর হাটে। কি বললেন? মারগ্রামে লোক মরে গেছে, ই আমনার শাড়ি পরে ট্রাক্টরে বসে পড়ল। বেটা বলছে কোথায় যাচ্ছিস গো তুই? বলে তুই জানি না, তোর বাপের ফুপুর অমুকে তমুক করে ঠিক একটা কুটুম বার করে দিবে, অত আত্মীয় আমরা জানি না। কেউ মরে গেলে আমরা যখন যাই, আমরা আমাদের মাকে বাপকে জিজ্ঞেস করি, হ্যাঁ গো আমাদের কে হয়, ঠিক বলছি না ভুল বলছি? অনেকজন আত্মীয়ই জানে না এটা আমার কে হয় কে হয়। ছেলেরা আমরা চাই, কিন্তু মেয়েরা ঠিক বার করে নেবে, তোর ফুপুর অমুকের তমুক করে ঠিক একটা কুটুম। গোটা গাড়ি গল্প করতে করতে যাচ্ছে, যখন ঢুকছে নিহাতে তখন নাক পুষতে পুষতে কি করে মরে গেল গো। ঘরে ঢুকে কাঁদছে, ও খালা তুই কি করে মরে গেলি? খালা বলছে দেখে কানল, আমি মরিনি, তোর খালু মরেছে। ও কিন্তু আন্দাজে চালাচ্ছে, ও তো গোশালু খেতে এসছে, এমনি আসেনি। যেমন মায়েদিকে বলি, অনেক মায়েরা নফল রোজা রাখে না, রাখে না রাখে, তাদিকে বলি তুমি যদি নফল রোজা রাখতে চাও স্বামীর কাছে অর্ডার দিতে হবে। হবে না? হবে না? হবে। আমাদের দেশে যদি রোজা রাখতে গেলে, নামাজ পড়তে গেলে পীরের অর্ডার নিতে হয়, তাহলে তো অবশ্যই স্বামী আগে না পীর আগে? না না, পীর আগে। কি বুঝলেন? বড় কষ্ট লাগে, স্বামীর কাছে অর্ডার নিতে হবে। স্বামী যদি বলে কালকে রাখবে, তুমি কালকে রাখবে, আজকে রেখো না, স্বামীর অসুবিধা আছে, কালকে রাখবে, অসুবিধা কি আছে? আমার ভাই এটাই বুঝেন। আমি শবে বরাতের দিন আমার এক আত্মীয়র বাড়িতে ঘুরতে গেছি, আমাকে নাস্তা দিয়েছে, আমাকে জিজ্ঞেস করলে আমরা না আমি রোজা রাখিনি, নাও দিয়ে শুন যা আছে নিয়ে শুন। তো আমার লেগে ফল মাকড় কেটেছে, পাড়ার দুটো বুড়ি মেয়ে চলে এসে বলছে হ্যালো ইয়াসিন সাহেব রোজা রাখেন। আমি বললাম আল্লাহ কি ভুল হলো, এরা গোটা দেশের লোককে বলে বেড়াবে। আমাকে বললে বাবা, আমি বললাম যে না আমি রোজা রাখিনি, তোমরা রেখেছ? হ্যাঁ বাবা, জীবনে শবে বরাতের রোজা ছাড়ি না। মানে রমজান মাসে বলছে বাবা 15টার বেশি পারি না। মানে তোমরা কেলানি খাবে আর আমি জান্নাতে যাব, কেন আমি রমজানের একটাও ছাড়ি না। আমাদের দেশের তো সিস্টেম এটাই খারাপ, আপনাকে দেখিয়ে দেবো। অনেকজন ফরজ নামাজ পড়ে না, কিন্তু শুনেছে এই নিহাই লোক মারা গেছে, এলান হলো জোহরের নামাজের পরে মাটি হবে, অমুকজন মারা গেছে। এলান হয় না? হয় না, এলান হয়ে যায়, চলে এলো, আসার পরে এলান হয়ে গেছে, এরপরে সব মুসল্লিরা মসজিদে দাঁড়িয়েছে, নামাজ হচ্ছে জোহরের পরে। আর আমাদের দেশের কিছু হজরত আছে, তারা উজু করে বাইরে বসে থাকে, জানাজা পড়বে, ঠিক বলছি না ভুল বলছি? এদিকে ফেরেশতারা ঝাঁটা জুতো করে মারবে। আচ্ছা, কেউ যদি জানাজার নামাজ ছেড়ে দেয়, পাপ আছে গুনাহ আছে? কোনো গুনাহ নাই। কিন্তু কেউ যদি ফরজ নামাজ জেনে শুনে ছাড়ে, গুনাহ আছে না নাই? কেউ যদি জেনে শুনে ফরজ নামাজ ছাড়ে, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিসে আছে, যার নামাজ নেই তার ইসলাম নেই। আপনি জীবনে নামাজ আনতে পারলেন, আর ওইটা নিয়ে কি করবেন, ওটা নিয়ে কি করবেন? ওই জন্য বলে যায় খুব সাবধান। যেমন আমাদের দেশের লোক কি বলেন, গোটা রামপুর হাট বাজার ঘুরে বেড়াচ্ছে, হেঁটে চারিদিকে হেঁটে ঘুরে বেড়াচ্ছে, আর মসজিদে এসে ও চেয়ারটা কই দে তো, চেয়ারে বসে হজরত নামাজের নিয়ত ভাঙছি। আমি বলে যাচ্ছি চেয়ারে নামাজ হবে না, চেয়ার হচ্ছে স্ট্যাটাসের জিনিস। আপনারা নিচেই আছেন, আমরা মৌলবীরা চেয়ারে বসে আছি, আছি না নাই? তার মানে আমি বলে দিচ্ছি, আল্লাহ না করুক আমাদের মন যদি চায়, আমি ইয়াসিন, আমি চেয়ারে বসেছি, এই যে স্ট্যাটাসটা অহংকারটা চেয়ারে আছে, ওই জন্য চেয়ারে নামাজ হবে না। আপনি বসে নামাজ পড়ুন, যদি না হয় বাড়িতে আপনি দেয়ালে ঠ্যাস দিয়ে নামাজ পড়ুন, কিন্তু চেয়ারে বসে নামাজ পড়তে পারবেন না, চেয়ার হচ্ছে স্ট্যাটাসের জিনিস। শুধু তাই নয়, আমাদের দেশে কতগুলো অন্যায় চলে। জুম্মার দিনে দেখবেন অনেক মসজিদে এলান হয়, আজকে পবিত্র জুম্মার দিন, আপনারা সকলে গোসল করিয়া মসজিদে চলিয়া আইসু। এই হাঁকাটা চলবে না, কথাটা বুঝতে পেরেছেন না? পারেন না? এই সমস্ত হাঁকাগুলো আমাদের দেশে হয়। শুধু তাই নয়, আরো চলুন, আমাদের দেশে দেখবেন অনেক গ্রামে নিয়ম আছে, একজনের গরু হারিয়ে গেছে, মাইক আসসালামু আলাইকুম, অমুক লালটু ভাইয়ের লাল ছাগল হারিয়ে গেছে, কারো বাড়িতে থাকলে মসজিদ তালাই দিয়ে যাবে। হ্যাঁ, ছাগলটাও মসজিদে বলবি? মসজিদের মাইক হচ্ছে আজান এবং ইবাদতের। গ্রামে আধার কার্ড হবে, রেশন কার্ড হবে, সমস্ত ভাইকে জানানো যাচ্ছে আগামী কাল স্কুলে আধার কার্ড রেশন কার্ড হবে। আমি বলছি হাঁকা যাবে না, মসজিদের মাইক হচ্ছে শুধুমাত্র ইবাদতের জন্য আর আজানের জন্য। কার ছাগল হারিয়েছে, কার মুরগি হারিয়েছে, কে ধরা পড়েছে, সব মাইকে হারিয়ে
কে বললো? শুনেন, শুধুমাত্র কেউ যদি মারা যায়, মারাটা বিপদ না বিপদ নয়? বিপদ। যদি গ্রামে কারো বাড়িতে আগুন লাগে, মানুষগুলোকে হেল্পের জন্য ডাকা যেতে পারে, আগুন লাগা অমুকের বাড়িতে আগুন লেগেছে, গ্রামবাসী যেখানে আছেন ওখানে হাজির হন, অমুক ভাই মারা গেছে, আপনাদের যাদের আত্মীয় আপনারা ওখানে চলুন। এই এলানটা দুটো এলান করতে পারেন, বিপদের এলান। একটা ছেলে পানিতে ডুবে গেছে, ভাই অমুকের ছেলে পানিতে ডুবে গেছে, আপনারা তাড়াতাড়ি পুকুরের পাড়ে চলুন, অমুক পুকুরের পাড়ে ডুবে গেছে, অমুক পুকুরে ডুবেছে, সেখানে চলুন ছুটে, এলানটা করতে পারেন, বিপদের এলান করতে পারেন। বাকি সুবিধা সুবিধার অর্থে কোনো এলান করতে পাবেন না যেগুলোর সঙ্গে আপনার বিপদের এবং ইসলামের কোনো টাচ নেই, ইসলামের টাচ নাই। যদি বলেন কি করব, আপনি টোটো ভাড়া করে গ্রামে এলান করুন না, একটা টোটো ভাড়া করে মাইক করে নেন, আগামীকাল স্কুলেতে আধার কার্ড হবে, গ্রামবাসীকে সারা দিন হাক, অসুবিধা নাই, কিন্তু মসজিদের মাইক নয়। এইগুলো আমাদের দেশে কেন হয়? এরা ইমাম দিকে মানে না, ইমামকে তো দুটো কাজের লেগে রেখেছে, হলে আর মোলে হয়েছে কানে আজান দিবে, মরেছে জানাজার নামাজ পড়বে, বলে বাকি, বলে বাকি সব আমরা বুঝে লুকি, আমি কালকে গিয়েছিলাম বর্তমান টাউনে, টাউনের পাশে করজনা মিরে পাড়া, আমাদের আত্মীয় আছে এলাকা, তবে ওই এলাকায় অনেকগুলো কথা আলোচনা করেছি কালকে, কি ওখানে আছে, ওই এলাকায় আছে চল্লিশে সাতার ফাইদা। এখন আবার নতুন নিয়ম হয়েছে, চল্লিশ দিনে মিলাদ দিচ্ছে, আত্মীয়রা নতুন জামা কাপড় নিয়ে আসছে, কোথা থেকে এই সিস্টেম পেলি? এগুলো অইসলামিক কালচার, আমাদের কাছে এলো কি করে? খালি উলামাদের সংস্পর্শে না, তার কারণে চার দিনে লোক মরে গেছে, ভাই মরে গেছে, নাহলে বুনাই মরে গেছে, চার দিনে মিলাদ করে খানা করছে, সকালবেলা থেকে ভাই মরে গেছিল, কি করে মরলো, আর লুচি বেলচা আর খাচ্ছে, খা কবরে যাবুই। যেমন আমি আমার আব্বাজিকে বলেছি যে আপনি 55 বৎসর বায়ান করছেন পশ্চিমবাংলার মাটিতে, এই মানুষগুলো জানবে কত পুরনো। আমার আব্বাজি গোলাম আহমদ মোর্তজা সাহেব মরহুম, আমার বাবাজি আল্লাহ জান্নাতি করুক, উনাদের সাথী বক্তা, বৃদ্ধদের মধ্যে এখন উনিই বেঁচে আছেন, আমার আব্বাজি আমি বলছিলাম আপনি 55 বৎসর জলসা করলেন, এখনো মেয়েদের মরা ঘর বন্ধ করতে পারলেন না, এ মরা ঘরে ভিড় কাদের হয়, ছেলেদের না মেয়েদের বেশি? মেয়েদের বেশি ভিড় হয়। কি বুঝলেন? কোথায় কে মরেছে জানে না, রামপুর হাটে, কি বুঝলেন, মারগ্রামে লোক মরে গেছে, আপনার শাড়ি পরে ট্রাক্টরে বসে পড়ল, বেটা বলছে কোথায় যাচ্ছিস গো তুই, বলে তুই জানি না, তোর বাপের ফুপুর অমুকের তমুক করে ঠিক একটা কুটুম বার করে দিবে, অত আত্মীয় আমরা জানি না। কেউ মরে গেলে আমরা যখন যাই, আমরা আমাদের মাকে বাপকে জিজ্ঞেস করি, হ্যাঁ গো আমাদের কে হয়, ঠিক বলছি না ভুল বলছি? অনেকজন আত্মীয়ই জানে না এটা আমার কে হয় কে হয়, ছেলেরা আমরা যাই, কিন্তু মেয়েরা ঠিক বার করে নেবে, তোর ফুপুর অমুকের তমুক করে ঠিক একটা কুটু, গোটা গাড়ি গল্প করতে করতে যাচ্ছে, যখন ঢুকছে নিহাতে তখন নাক পুষতে পুষতে, আহ কি করে মরে গেল গো, ঘরে ঢুকে কাঁদছে, ও খালা তুই কি করে মরে গেলি, খালা বলছে দেখে কানলয় আমি মরিনি, তোর খালু মরেছে। ও কিন্তু আন্দাজে চালাচ্ছে, ও তো গোশ আলু খেতে এসছে, এমনি আসেনি, বুঝলেন? আবার দেখবেন কোনো মেয়ের যদি বেশি শরবত খাবার মন হয়, খালি কেঁদে ওলি যায়, ও ভাই গো, আর অন্য মেয়েরা বলে দে ওকে শরবত দে, ও মরে যাবে, মরে যাবে, শরবত খাবার বেশি মন গেলে। আমার ভাই আমি কি বুঝাতে চাইছি আপনারা বুঝবেন, মেয়েদের নাটক। আমার দাদি মারা গেছে, আমি তখন তালবিলিম, আর এই মলনারা জানে আমরা জানি, তালবিলিমরা এক কাট ওপরে থাকে, এদের কাছে শয়তানও আসে না, জানেন? এই চারটা তালবিলিম ধরলেন অনন্তপুর মাদ্রাসারই, ও মাঠে ঘুরতে গেছে, শয়তান এখন গাধা সেজে এসে বলছে, এই তোদিকে আল্লাহর আরশ থেকে ঘুরিয়ে নিয়ে আসছি, চা তিনজনের জায়গা হয়েছে, দুজনের জায়গা হয়নি, বলে তোরা দাঁড়া আমি এদিকে ঘুরিয়ে নিয়ে আসি যাবো, না আমরা 5 বন্ধু একসাথে যাবো, চাপবি কি করে রে, বলে অসুবিধা না, একটা বাঁশ ভরে দেবো, দিয়ে চাপ ওড়াতে গেলে ওরে বাবারে সালাই আমার থেকে উড়ান যা, শয়তান এমনি পালিয়ে গেল। তালবিলিমদের অবস্থা ঠিক, আমি ঠিক ওই রকম ক্যাটাগরির মাল ছিলাম, কি বুঝলেন? আমার জীবনীটা আমার আব্বাকে জিজ্ঞেস করলে পাবেন, যতদিন আমি পড়েছি আমার আব্বার মাদ্রাসায় 17টা ডাবের গাছ ছিল, কোনোদিন নারকেল দেখা নাই, ডাবেতেই মাল শেষ করে দিয়েছে,
কি বুঝলেন, ডায়াবেটিস, গাছে কাঁদি লেগে থাকতো পানি কিন্তু আমার বদনায় চলে আসতো, ছুরি নিয়ে চাপতাম ফুটো করতাম মাল বদনায়, সব গোটা কাঁদি লেগে থাকতো, শুকিয়ে যখন পড়তো সবাই ছুটে যেত, নারকেল পড়েছে নারকেল তলায় ভুয়ো মাল। আমি ছিলাম সেই ইয়াসিন, আমি আল্লাহ কোথায় শুনেলেন, আমি এখানে দুটো সূত্র বলে দিই, যেটা কোনো জায়গায় মানুষ হবে না, সেই ছেলেটাকে অনন্তপুর মাদ্রাসায় তুলে দেন, এই মোলবিরা আপনার হাতে আলেম করে তুলে দিবে, মুহাদ্দিস করে তুলে দিবে, আপনার হাতে হাফিজে কোরআন করে তুলে দিবে, যেটা কোনো কারখানায় তৈরি হবে না, সেই ছেলেটা মাদ্রাসায় তৈরি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই চলো, এই মাদ্রাসা তালবিলিম ছিলাম, আমার দাদি মারা গেছে, আমি সকালে গেলাম তখন দেখছি আমার আব্বার অনেক খালা, খালাই তো বোন অনেক, সবাই আসছে, গ্রামের আরো আত্মীয় আসছে, একজন কিন্তু খুব বেশি কাঁদছে, আমি দেখলাম আল্লাহ অতি ভক্তি চোরের লক্ষ্য, সে কেঁদেই যাচ্ছে, ও খালা গো, কি বুঝলেন, আহা, মাঝে মাঝে দেখবেন আবার ও খালা, সিয়ান ফেলে কাঁদতে কাঁদতে, অত কাঁদতে তো ইসলাম বলেনি, ওইভাবে কাঁদতে তো বলেনি, শুধু তাই নয়, কাঁদতে কাঁদতে যখন অনেক ভিড় হয়ে গেছে তখন কান্দে কান্দে বলে, হলো জনুবা আমার জুতোটা লুকিয়ে রাখলো, কেউ নিয়ে পালিয়ে যাবে, আমার হাতে জুতো মনে আছে, দুঃখ বুঝতে পারছে, জুতো মনে রেখেছে, এটা কখনো দুঃখ নয়। শুনেলেন, যতগুলো গ্রামের মানুষ আজকে এখানে এসছে নিহায়, আমি অনুরোধ করে যাচ্ছি, যে কোনো মাইয়াত বাড়িতে বলবেন, যারা নিকটবর্তী আত্মীয় আছেন তারা মাইয়াতের কাছে থাকুন, যারা দূরবর্তী আত্মীয় আছেন তাদের জন্য দূরে একটা বাড়ি ঠিক করা হয়েছে, সেখানে পর্দার মধ্যে আপনারা বসে থাকুন। আমি বলি তারা যদি পর্দার মধ্যে বসে বলে আল্লাহ যে লোকটা মারা গেছে তাকে জান্নাতি করাই, দোয়া যদি দেয় ভালো না খারাপ, ভালো, কিন্তু আমাদের দেশের মেয়েরা করবে না, কেন, কানের দুল। আবার দেখবেন কোন মেয়ে যদি ভালো কানের রিং আর দুল পরে আসে তারা কানবার খালি বলবে, খালি দেখ আমি কিরকম পরেছি, যখন কাঁদা হয়ে যাবে পাশের মেয়েটা জিজ্ঞেস করবে, হ্যাঁ বোন তুই কোথায় দুলটা গড়াহিলি, বলো আমাদের ওখানে একটা শিকারও আছে লো দারু, তার কাছে গড়িয়েছি, এদিকে ঝাঁটা জুতো করে মারবে ফেরেশতারা, সব হয়ে গেল। এরপর নিহা থেকে গাড়িতে চেপে বেরিয়ে গেছে, যেমনি রোডে উঠেছে তেমনি বলছে, হ্যালো তোর পাতে একটা হাড় পড়ে এলো, বলছে তোর পাতে তো হাড় দিল আটকুড়োর ব্যাটারা, আমার পাতে একটা আলু দেয় নাই লো। ফেরেশতারা বলছে, খালা খালি কবরে আই, তোদিকে ভুনা ভুনা হাড় খাওয়াবো, নামাজ নাই, রোজা নাই, দিনদারি নাই, তাকওয়া নাই, পরেশগারি নাই, কিচ্ছু নাই।